জি ম্যাডাম, আর একজন জানতে চেয়েছে, ম্যাডাম আমার টিভিতে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখি, যেমন মাদার হরলিক্স, এটা খেলে নাকি ভ্রূণের গ্রোথ ভালো মতো হয়, এটা কতটুকু যুক্তি জানতে চাচ্ছি। তবে এই প্রশ্ন থেকে আমার মনে হয় যে গতদিনে কেউ একজন করেছিলেন বোধহয়। হ্যাঁ, জি জি, অ্যাডভার্টাইজমেন্টের জন্য তো আসলে সবাই ম্যাডাম এটা নিয়ে চোখ কনসার্ন, যে ধাঁধিয়ে যায়, অনেকেই প্রশ্ন করে যে এটা খাবো কিনা। মানে চোখ ধাঁধিয়ে যায়, কানের মতো মানে হয়ে যায় যে আরে জি এত কিছুই হবে, তাহলে পরে কেন আমি এটা খাওয়াবো না। হ্যাঁ, জি কিন্তু জি, আসলে আপনার মানে হাতের কাছে যে সমস্ত নর্মাল খাবার দাবার আছে সেগুলি পুষ্টিবান হিসেব করে খেলেই তো হয়। আপনার ফর্টিফাইড ওই মাদার হরলিক্স এর দরকারটা কি আপনার? আমি তো মানে হরলিক্স এর মধ্যে থাকে এক্সট্রা তো যবের গুঁড়া বা এরকম জিনিস, তাই না? আপনি জি সেগুলো নর্মাল খাবার থেকে খান, ওটার দরকারটা কি? আমি তো কোনো প্রয়োজন দেখি না। দেখি না। আর যে কোনো কমার্শিয়াল প্যাকেটজাত ফুড কিন্তু অবশ্যই অ্যাভয়েড করা উচিত সবারই, কারণ প্যাকেট করা প্যাকেটজাত মানে কিন্তু বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ, অ্যাডিটিভস ওখানে মিশানো থাকে, যেটা আসলে উচিত না স্বাভাবিকভাবে। আমি কেন অনেক এক্সট্রা কেমিক্যাল, অনেক কেমিক্যাল থাকতে পারে, মানে থাকারই কথা, কাজে সেটা অ্যাভয়েড করতে পারলেই ভালো। হ্যাঁ, এমনিতেই তো আমরা যেসব খাবার খাবার খাচ্ছি সেগুলোতে যত ফরমালিন শুনি, যত সার মিশানো, সেগুলো তো আছেই, তার পাশাপাশি আরো বিপদ ডেকে আনার কোনো দরকার নেই।